একটি মোস্ট কমন কোশ্চেন হচ্ছে যে আমি রিটার্ন দাখিল করব, আমার আসলে তেমন কোনো ইনকাম নেই, তাহলে আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে? আসসালামু আলাইকুম, বিটিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। অনেকে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকে। একটি মোস্ট কমন কোশ্চেন হচ্ছে যে আমি রিটার্ন দাখিল করব, আমার আসলে তেমন কোনো ইনকাম নেই, তাহলে আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে? আসলে এই বিষয়টা অনেকেই বুঝেন না, যেহেতু আমাদের আইনটি চেঞ্জ হয়েছে। এখন বর্তমান আইনে প্রত্যেকটি টিআইএন নম্বরধারী ব্যক্তি তাদেরকে ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হয়, এবং এটাকে আরও কড়াকড়ি করছে সরকার। সরকার সবাইকে করজালের মধ্যে আনার জন্য 40টি ক্ষেত্রে রিটার্নের দাখিলের প্রমাণপত্র ছাড়া কিন্তু সেই সেবাগুলো গ্রহণ করতে পারবে না। এই জন্য দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু এখন ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট লাগবে অথবা রিটার্ন দাখিল করতে হবে, বিপদে পড়ে হোক বা সে নিজে স্বেচ্ছায় হোক। তাহলে টিআইএন থাকলে যেমন আপনাকে রিটার্ন দাখিল করতে হচ্ছে, আবার রিটার্ন দাখিলের প্রমাণপত্র ছাড়া আপনি কিন্তু অনেকগুলো কাজ করতে পারেন না। এখন অনেকে রিটার্ন দাখিল করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে তাদের আসলে সেই পরিমাণ ইনকাম নেই। একজন জমি বিক্রি করবেন, এখন তার কিন্তু রিটার্ন দাখিল করতে হবে, এখন তার আসলে ওই ধরনের ইনকাম নেই। সেক্ষেত্রে বিষয়টা কী হবে? আমরা অনেকেই মনে করি ট্যাক্স রিটার্ন সাবমিশন করলে তাকে ট্যাক্স দিতে হবে, বিষয়টি সম্পূর্ণ ভুল। ট্যাক্স রিটার্ন দাখিল করা এবং ট্যাক্স পেমেন্ট করা বিষয়টি এক নয়। রিটার্ন দাখিল অর্থ হচ্ছে যে গভর্নমেন্টের কাছে আপনি আপনার আয়ের, ব্যয়ের এবং সম্পত্তির একটি হিসাব জমা দিবেন। এখন দেখা যাচ্ছে যদি আপনি জমা দেন তাহলে কি আপনার ট্যাক্স দিতে হবে? না, আপনার ট্যাক্স দিতে হবে না। যদি আপনার ইনকাম, যে আমাদের যে লিমিট আছে, ন্যূনতম কর সীমা আছে, তার নিচে হয়, তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। শুধু রিটার্নটা আপনাকে জমা দিলেই হবে। যেহেতু আপনি আইনগতভাবে রিটার্ন দিতে বাধ্য, তাই আপনার রিটার্ন জমা দিলে হবে, আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। এখন একজন ব্যক্তি যখন তার ইনকাম হয় বছরে 3 লাখের উপরে, তাকে কিন্তু ট্যাক্স দিতে হয়। কিন্তু যদি আপনার ইনকাম দেখা যাচ্ছে 2,80,000 বা 2,50,000 টাকা ইনকাম, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, শুধু রিটার্নটি সাবমিশন করবেন। আবার অনেকেই মনে করেন যে সিটি কর্পোরেশন এলাকায় যে মিনিমাম ট্যাক্স আছে 5,000, 4,000, 3,000, এই ট্যাক্সটা তার উপর দিতে হয়, যেহেতু সে তিনি সিটি কর্পোরেশনে বসবাস করেন। বিষয়টা এমন নয়, করযোগ্য আয় না থাকলে তাকে ট্যাক্স দিতে হবে না। আর করযোগ্য আয়ের সীমা হচ্ছে, যদি পুরুষ হয় সাধারণ, সেক্ষেত্রে হচ্ছে 3 লাখ টাকা, এর বেশি হলে তাকে কিন্তু রিটার্নের সহিত তাকে মিনিমাম ট্যাক্সটা পে করতে হয়। মহিলাদের ক্ষেত্রে এবং ট্রান্সজেন্ডার যারা আছেন তাদের ক্ষেত্রে এবং 65 বছরের উপরের পুরুষের ক্ষেত্রে কিন্তু 3.5 লাখ টাকা, এবং যুদ্ধাহত মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 4,75,000 টাকা, ডিজেবল পার্সনের ক্ষেত্রে 4,25,000 টাকা। এই হলো করমুক্ত সীমা। এর অতিরিক্ত ইনকাম হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। এর নিচে যদি ইনকাম হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, শুধুমাত্র রিটার্নটি দাখিল করবেন। তাহলে এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আপনার রিটার্ন দাখিলে বাধ্য থাকেন তাহলে কিন্তু আপনি রিটার্ন দাখিল করতেই হবে, না হলে আপনার জন্য জরিমানার বিধান রয়েছে। তাই আপনি রিটার্নটি দাখিল করুন, এবং রিটার্ন দাখিল নিয়ে যদি কোনো জটিলতা দেখা যায় বা আপনি না বুঝতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং গভর্নমেন্ট সহজ করছে, আপনি বর্তমান ই রিটার্নের মাধ্যমে নিজে ঘরে বসে কিন্তু আপনার রিটার্নটি সাবমিশন করতে পারেন। আপনি চাইলে ই রিটার্নের মাধ্যমে আপনার রিটার্নটা দিতে পারেন। আবার 2020 সালে আমাদের আইটি ঘ 2020 নামে, 11 ঘ 2020 নামে একটি ফর্ম আছে, সেখানে হচ্ছে এক পাতার ফর্ম। যদি আপনার ওরকম কোনো ইনকাম না থাকে, অর্থাৎ 4 লাখ টাকার বেশি ইনকাম না হয়, 40 লাখ টাকার বেশি যদি সম্পত্তি না থাকে, এবং আপনার যদি গাড়ি না থাকে, আপনার যদি ঢাকা সিটি কর্পোরেশনে বাড়ি না থাকে, তাহলে আপনি সহজে কিন্তু সেই রিটার্নটি পূরণ করে জমা দিতে পারেন। তাহলে আপনি আসলে যে আপনার রিটার্নটা দিতে হবে, এটি হচ্ছে ম্যান্ডেটরি। আপনি রিটার্নটা দাখিল করবেন, এবং আপনি চাইলে ট্যাক্স ছাড়াও রিটার্নটা দাখিল করতে পারেন যদি আপনার করযোগ্য ইনকাম না থাকে। সবাইকে ধন্যবাদ।